সম্পূর্ণ বিনামূল্যে আমার চরচলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকের প্রথম রেসিপি হলো রসুন দিয়ে মুসুর ডাল। এর জন্য কড়াইতে বেশ খানিকটা কালো জিরে দিলাম আর অনেকটা পরিমাণ রসুন দিলাম, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন রসুনটা বেশ ভালো করে ভেজে নেব। ওয়েদার চেঞ্জের সময় এই ডালটা কিন্তু দারুণ উপাদেয় এবং উপকারী। প্রয়োজন অনুসারে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলাম। ভাজার সময় হলুদ গুঁড়োটা দিলে পরবর্তীতে প্রয়োজন অনুসারে ডাল যতবারই গরম করা হোক না কেন, ডালের রং অপরিবর্তিত থাকবে। আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা সিদ্ধ করার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তবে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ডালটা বেশ খানিকটা সময় ধরে ফুটেছে, ডালটা প্রায় হয়েই এসেছে। দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি। এবার একটু মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল প্রথমে ডালের রেসিপিটি। আজকে দ্বিতীয় রেসিপিটি হলো টমেটো দিয়ে মুসুর ডাল। কড়াইতে সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে সাদা জিরা দিলাম এবং কালো জিরা, দুই রকম জিরা দিতে হবে এই রান্নাটির জন্য। দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার যে ডাটির অংশটা সেটা খানিকটা, আর দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। দিলাম নুন এবং হলুদ গুঁড়ো ডালের আন্দাজ বুঝে। এখন এটা ভালো করে ভাজা ভাজা করব। টমেটোটা অর্ধেকটা পরিমাণ গলে আসা পর্যন্তই কিন্তু মশলাটা কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল। আপনারা চাইলে প্রেশার কুকারে বা খোলা কোনো পাত্রেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন। নুন হলুদ ছাড়াই আমি ডালটা সিদ্ধ করেছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন দেখুন ডালটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি একদম শেষের পর্যায়ে। আজকে তৃতীয় রেসিপি হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে। শুকনো লঙ্কার সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এইবার এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ছোট মাপের পেঁয়াজ। দিচ্ছি হলুদ গুঁড়ো, আরো কিছুটা সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুর ডাল। একইভাবে ডালে আমি নুন বা হলুদ কিছুই দিইনি সিদ্ধ করার সময়, ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মোটামুটি এক কাপ পরিমাণ জল দিলাম। ডালটা বেশ টকবক করে ফুটছে। দিচ্ছি পরিমাণ মতো নুন, আরো একটু জল দিয়ে দিলাম, আমার প্রয়োজন মনে হলো সেই কারণে দিলাম, কারণ এই ডালটা বেশ পাতলা পাতলা করে বানালে তবেই ভালো লাগে খেতে। একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আরো কিছুটা সময় একটু ফুটিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ডালের রেসিপিটি। আজকের চতুর্থ ডালটি হলো টমেটো মশালা মুসুর ডাল। কড়াইতে সর্ষের তেল গরম করেছি, একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি খুব ছোট্ট মাপের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হলে দিলাম একটা খুব ছোট্ট টমেটো কুচি। দিলাম আদা বাটা এবং রসুন বাটা, আদার থেকে ডাবল পরিমাণ রসুন বাটা দিতে হবে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি অল্প একটু নুন, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা অর্ধেকের একটু বেশি পরিমাণ যখন গলতে শুরু করে দেবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডালে আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি সিদ্ধ করার সময়। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একই সাথে দিচ্ছি খুব অল্প একটু চিনি, যদিও এটা অপশনাল, না চাইলে নাও দেওয়া যায়। মিলিয়ে মিশিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল।
বাস মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের এই ডালের রেসিপি। আজকের পঞ্চম এবং অন্তিম ডালটি হলো পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডাল। সর্ষের তেল গরম করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা। পাঁচ ফোড়নের সুগন্ধ আসা পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হলে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি, একটু সময় ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের বেশ কালারটা পরিবর্তিত হয়ে গেছে। এইবার দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল। নুন হলুদ ছাড়াই সিদ্ধ করা মুসুর ডাল কড়াইতে দেওয়ার আগে একটু ভালো করে ঘেঁটে নিলে ভালো হয়। এরপর একটু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিচ্ছি পরিমাণ মতো বেশ খানিকটা ডাল। তৈরি করার জন্য খানিকটা জল দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু এই ডালে অতি অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশ লাগে। তৈরি হয়ে গেল পাঁচটি ডালের রেসিপি। কেমন লাগলো আর কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই জানাবেন।